সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা খামারি ও ভাই বোনদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম। যেসব খামারি ভাই বোনদের মিনিমাম 20টা থেকে 100 গরু বা তার বেশি অধিক পরিমাণে গরু আছে তাদের জন্য এই প্রোডাক্টটি। আমরা এই প্রোডাক্টটির সম্বন্ধে বিস্তারিত বলবো। যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করবেন। এখন আমরা বলবো এই প্রোডাক্টটি নাম কি, বিস্তারিত দাম এবং অর্ডার করার নিয়ম সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব। তো ভিউয়ার্স দেখেন, আমার এখানে একটা কাউ ট্যাগ মানে গরুর ট্যাগ, যে ট্যাগটি গরুর গলায় থাকলে গরুকে সহজে নির্ধারণ করা যায় এবং গরু সহজে চেনা যায়। ট্যাগ দুই ধরনের প্রিন্ট হয়ে থাকে, একটা মূলত লেজার প্রিন্ট আর একটা হলো স্ক্রিন প্রিন্ট। স্ক্রিন প্রিন্টগুলো সহজে উঠে যায়, যখন আপনি গরুকে গোসল করাবেন তখন স্ক্রিন প্রিন্টগুলো উঠে যাবে। কেন উঠে যাবে? আর লেজার প্রিন্টগুলো সহজে উঠবে না। কেন? এগুলো লেজার প্রিন্ট, আর বিশেষ করে এই ট্যাগগুলো অত্যাধুনিক রাবার দিয়ে তৈরি, আপনি মোল্ড করলেও ট্যাগগুলো নষ্ট হবে না। আর বিশেষ করে আপনি দেখেন আঙুল খোঁচা দিয়ে দিলেও উঠবে না। আর এই ট্যাগটি আপনি পানিতে ভিজালো 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, ট্যাগের যে লিখা লেজার প্রিন্ট এটা উঠবে না। আর যারা এই ট্যাগগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করবেন। আমাদের এই ট্যাগগুলো নোয়াখালী থেকে আমাদের এক বড় ভাই অর্ডার করেছেন 100 পিস। আর আমাদের অর্ডার করার নিয়ম সর্বনিম্ন 50 পিস অর্ডার করতে হবে। যারা এই ট্যাগগুলো ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন? এই ট্যাগগুলো ব্যবহার করার মূল কারণ হলো আপনার খামারে যখন 20টি গরু থাকবে বা তার অধিক গরু থাকবে, তখন কিন্তু আপনি একটা গরু কী পরিমাণ দুধ দিচ্ছে, একটা গরু অসুস্থ কিনা কীভাবে চিনবেন, এই ট্যাগের মাধ্যমে আপনি চিনতে পারবেন। কেননা এই ট্যাগ যখন গরুর গলায় ঝুলিয়ে দেওয়া থাকবে তখন আপনি ওই নাম্বার অনুযায়ী আপনি একটি ডায়েরি মেনটেন করতে পারবেন। দেখা গেছে আপনার খামারে 50টি দুধের গাভী আছে, এখন 50টি দুধের গাভী আজকে কয় লিটার দুধ দিল বা গতকাল কয় লিটার দুধ দিল, এভাবে বিস্তারিত আপনি সব একটা নাম্বার ট্যাগ গলায় ঝুলিয়ে আপনি একটি ডায়েরি মেনটেন করতে পারবেন, প্রতিদিনের ডায়েরি। তাছাড়া যেসব খামারে বেশি পরিমাণে গরু থাকে তারা সহজেই যাতে গরুকে চিনতে পারে যে গরুর কী ধরনের রোগ হয়েছে বা কীভাবে ট্রিটমেন্ট করতে হয়, কোন ইঞ্জেকশন কখন দিতে হবে, মূলত ওই সময়টাকেই মেনটেন করে গরুর চিকিৎসা করার জন্য এবং অতি যত্ন সহকারে লালন পালন করার জন্য এই ট্যাগগুলো অবশ্যই একজন খামারিকে অবশ্যই উপকার দিবে। আপনি যদি আবার তাছাড়া দেখা গেছে যারা মোটা তাজা করতে চান তাদেরও খুব দরকার। কেন? তারা দেখা গেছে 1 মাস পরপর 100 গরু থাকলে কীভাবে আপনি ওই গরুটা ওজন বাড়ছে না কমছে কীভাবে বুঝবেন? যখন আপনার গলায় ট্যাগ থাকবে তখন ওই ট্যাগ অনুযায়ী আপনি যদি একটা রেকর্ড থাকে তাহলে আপনি ওই রেকর্ড অনুযায়ী গরুর প্রতি মাসের ওজন স্কেল করে জানতে পারবেন। আমাদের এই ট্যাগগুলো উন্নত মানের লেজার প্রিন্ট, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ট্যাগগুলো অর্ডার করতে পারবেন। এছাড়াও আমাদের মিনিমাম অর্ডার 50 পিস, এছাড়া 50 পিস ছাড়াও আমরা আরও বেশি পরিমাণের ট্যাগ প্রিন্ট দিয়ে থাকি। যদি আপনাদের কোনো খামারি ভাই এই ট্যাগগুলো নিতে চান, ট্যাগগুলো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার ফার্মের নাম, ফোন নাম্বার এবং টোকেন নাম্বার দিয়ে আপনি নিতে পারবেন। ফার্মের নাম, ফোন নাম্বার ও টোকেন নাম্বার দিয়ে নেওয়ার কিছু নিয়ম আছে। যেমন আপনি 50 পিস অর্ডার করলে অবশ্যই আমাদের ট্যাগের 70% টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে। কেন অ্যাডভান্স করতে হবে? অ্যাডভান্স করতে হবে এ কারণেই যে এই ট্যাগগুলো আপনি যখন আপনার খামারের নামে প্রিন্ট দিবেন, প্রিন্ট দেওয়ার পরে এই ট্যাগগুলো অন্য কোথাও বা অন্য কোনো খামারই নিতে চাইবে না বা নিবে না। যেমন দেখা গেছে আপনার এখানে স্বর্ণা এগ্রো লেখা আছে, এই স্বর্ণা এগ্রো ট্যাগগুলো অন্য কোনো খামারই ইউজ করতে পারবে না। এই কারণে আমরা 70% টাকা অ্যাডভান্স নিয়ে ট্যাগগুলো প্রিন্ট দিয়ে থাকি। আপনি ইচ্ছা করলে আপনার খামারের নাম, যে কোনো নাম্বার, যে কোনো ঠিকানা দিয়ে আপনি এই ট্যাগগুলো প্রিন্ট দিতে পারেন। আমাদের এই ট্যাগগুলো অর্ডার করেছেন নোয়াখালীর
এক খামারি ভাই 100 পিসের মতো। আর এই ধরনের নিত্য নতুন খামারিদের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা প্রতিনিয়তই খামারি ভাই উবিনদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।